অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিখ্যাত উপন্যাস গৃহদাহ। ত্রিভুজ প্রেমের এই উপন্যাসটি 1920 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। 330 পৃষ্ঠার এই উপন্যাসটি 44টি অনুচ্ছেদে বিভক্ত। গৃহদাহ উপন্যাসে নায়ক দুজন, একজন হলেন কলকাতা শহরের পিতৃমাতৃহীন ধনীপুত্র সুরেশ, আর অপরজন হলেন গ্রাম থেকে আগত গরিব ঘরের মহিম। সুরেশ ও মহিম দুজন পরম বন্ধু, তারা একসাথে এফএ পাশ করেছিল। পরে সুরেশ ডাক্তার হন আর মহিম উকিল। কোমল হৃদয়ের সুরেশ অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারত না, প্রাণের মায়া ত্যাগ করে অন্যের বিপদে সে ঝাঁপিয়ে পড়ত। অপরদিকে মহিম নিজের দুঃখের কথা কারো সাথেই শেয়ার করত না। এই উপন্যাসের প্রধান নায়িকা হলেন ব্রাহ্মকন্যা অচলা। অচলার বাবার নাম কেদার মুখুজ্জে। মহিমের সাথে অচলার বিয়ে হলেও সুরেশের কারণে তারা সুখের নীর বাঁধতে পারেনি। মৃণাল, গ্রামের মেয়ে মৃণাল ছিলেন মহিমের বাবার বন্ধুর মেয়ে। সে মহিমকে সেজেতা বলে ডাকে। মহিমের সাথে বিয়ের কথা হলেও মৃণালের বিয়ে হয় পঞ্চাশূর্ধ্ব ভবানী ঘোষালের সাথে। কিন্তু চঞ্চলা মৃণাল তার স্বামীকে বাহাত্তরের বুড়ো বলেই ডাকে। উপন্যাসে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হল রামচরণ লাহিড়ী। শূন্যদীপারের এই রামচরণবাবু একসময় অসুস্থ সুরেশ ও অচলাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। তিনি অচলাকে সুরমা বলে ডাকতেন, আর অচলা তাকে জ্যাঠামশাই বলত। বিনা পানি ওরফে রাক্ষসী, রামচরণবাবুর পুত্রবধূ এই বিনাপানিকে সবাই আদর করে রাক্ষসী বলে ডাকে। জন্মকালে তার মা মারা গেছিল বলে পিতামহী রাগ করে তাকে রাক্ষসী অপবাদ দিয়েছিল। মহিম ও সুরেশ পরম বন্ধু, দুজন একসাথেই এফএ পাশ করেছে। ধনীপুত্র সুরেশ এবার মেডিকেল কলেজে ভর্তি হলেও অর্থাভাবে মহিম পরে রইল সিটি কলেজেই। যদিও মেধাবী মহিমকে মেডিকেলে ভর্তির জন্যে যার পড়নাই অনুরোধ করেছিল সুরেশ, এমনকি অর্থের ব্যবস্থাও করতে চেয়েছিল, কিন্তু মহিম রাজি হল না। মহিমের স্বভাব বরাবরই এমন, নিজে শত কষ্ট করবে কিন্তু বন্ধুর কাছ থেকে কোনোরূপ সাহায্য নেবে না। আজ 5 বছর পরে সুরেশ ডাক্তার হয়েছে আর মহিম উকিল। দিন কয়েক পরে সুরেশ জানতে পারল তার বন্ধু মহিম অচলা নামের এক ব্রাহ্ম মেয়ের প্রেমে পড়েছে, তাকে বিয়ে করতে চাই। কট্টর হিন্দুত্ববাদী সুরেশ ব্রাহ্মদের দু চক্ষে দেখতে পারে না, যদিও সে নাস্তিক ছিল। এখানে একটু খেয়াল রাখতে হবে ব্রাহ্ম এবং ব্রাহ্মণ দুটি আলাদা জাত, এ বিষয়ে ডেসক্রিপশন বক্সে তথ্য দেয়া আছে। সুরেশ যে কোনো মূল্যে তার বন্ধুকে ব্রাহ্মকন্যার হাত হতে রক্ষা করতে চাই, তাই দিন কয়েক পরে সুরেশ মহিম ও অচলার বিয়ে ভাঙার জন্যে অচলাদের পটলডাঙ্গার বাসায় আসে। সুরেশ নিজের পরিচয় দিয়ে অচলার বাবা কেদারবাবুকে বলল, শুনলাম আপনার মেয়ের সাথে নাকি মহিমের বিয়ে ঠিক করেছেন, কিন্তু মহিম তো আপনাদের ব্রাহ্ম সমাজভুক্ত নয়, তাছাড়া মহিমের গ্রামে একটি ভাঙা মেটে বাড়ি ছাড়া তো আর কিছুই নেই, তার উপর স্ত্রী সন্তান পালনের আর্থিক সঙ্গতিও তো তার নেই, তো এসব বিষয় ভেবে দেখেছেন কি? এসব কথা শুনে কেদারবাবু বলল, মহিম তো আমাকে এসব বিষয়ে কিছুই বলেনি, তাহলে মহিম কি আমাদের মিথ্যা বলে ঠকাতে চেয়েছে? ঠিক তখনই কেদারবাবুর 17-18 বছরের মেয়ে অচলা গড়ে ঢুকল, আর অচলাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে যায় সুরেশ। এবার সুরেশ মহিমকে ব্রাহ্মকন্যার হাত হতে রক্ষা করতে নয়, বরং নিজের করে নিতে ফন্দি শুরু করে। তাই সুরেশ অচলার কাছেও মহিমের দারিদ্রতার কথা বলল। সব কথা শুনে অচলা বলল, আমি সবই জানি, মহিম আমার কাছে সবই বলেছে। তখন সুরেশ কেদারবাবুকে বাঘে আনার চেষ্টা করে। এদিকে ধনীপুত্রকে দেখে কেদারবাবুর মতো পাল্টে যায়।
সুরেশ কেদারবাবুর 4,000 টাকার ঋণ পরিশোধ করে দেয়। মাঝে মধ্যেই সে অচলাদের বাড়িতে আসে। অচলাও কেদারবাবুকে নিয়ে মাঝে মধ্যে সিনেমায়ও যায়। কেদারবাবুর ইচ্ছা সুরেশই হবেন তার মেয়ের জামাই, কিন্তু অচলা এতে অসম্মতি জানাই। তখন সুরেশ অচলাকে তার বাবার ঋণের কথা স্মরণ করালে অচলা চিন্তায় পড়ে যায়। জীবনের এক কঠিন বাস্তবতায় আজ দুই বাল্যবন্ধু পাশাপাশি দাঁড়িয়েছে। তাদের মধ্য হতে যে কোনো একজনকে আজ বিদায় জানাতে হবে, কিন্তু কাকে বিদায় জানাবে অচলা? একদিন অচলাদের বাড়িতে গিয়ে সুরেশকে দেখে মহিম বিস্মিত হয়। যে সুরেশ ব্রাহ্মদের দু চোখে দেখতে পারত না, অথচ এমন ঘনিষ্ঠ পরিচয় কিভাবে সম্ভব? তখন মহিম সুরেশকে জিজ্ঞেস করল, ব্যাপার কি সুরেশ, তুমি এখানে? একথা শুনে অচলা বলে উঠল, উনি বাবার 4,000 টাকা দেনা শোধ করে দিয়েছেন। প্রতি উত্তরে সুরেশ বলল, ভদ্রলোক বিপদে পড়ে সাহায্য চেয়েছিল আর আমি দিয়েছি, ব্যাস এই পর্যন্ত। মহিম তখন বলল, একটা ব্রাহ্ম পরিবারের বিপদে 4,000 টাকা দেবার মতো এতখানি উদারতা এলোই বা কোথা থেকে? একথা শুনে উদ্যত কণ্ঠে সুরেশ বলল, আমার এখন গল্প করার সময় নেই, আমাকে এখনই উঠতে হবে। একথা বলে সুরেশ চলে গেল। পরে অচলা মহিমকে ডেকে নিয়ে নিজের হাত হতে আংটি খুলে মহিমের হাতে পরিয়ে দিয়ে বলল, তোমার কসাই বন্ধুর হাত হতে আমাকে উদ্ধার করো। মহিম চুপ করে রইল। সুরেশদের বন্ধু নিশীত প্লেগ রোগে আক্রান্ত। তখন সুরেশ মহিমকে নিয়ে নিশীতকে দেখতে যেতে চাইল, কিন্তু অচলা মহিমকে যেতে মানা করে। অচলার মতে, সুরেশ ডাক্তার, তাই প্লেগ আক্রান্ত বন্ধুকে বাঁচাতে তারই আগে যাওয়া উচিত। কিন্তু মহিম তো উকিল, সে ওখানে গিয়ে করবেটা কি? মহিমের প্রতি অচলার এমন আবেগ দেখে সুরেশ ক্ষুব্ধ হয়ে কেদারবাবুকে বলেন, আমি কি আপনাদের প্রথম শিকার, নাকি আগেও এমন করেছেন? আপনারা মেয়ে বাপ মিলে যে নাটকটা শুরু করেছেন তা অনেক হয়েছে, আপনাকে একদিন জেলে যেতে হবে কেদারবাবু। কেদারবাবুকে এমন অপমান করে অচলাদের বাড়ি ত্যাগ করে সুরেশ। অচলা বসে বসে কাঁদছে। এক মাস কেটে গেল, সুরেশেরও দেখা নেই। তখন কেদারবাবু ভাবলেন, মেয়ে যখন নিজের ভালো নিজেই বুঝল না, এখন কি আর করা। তাই কেদারবাবু ঠিক করলেন মহিমের সাথেই মেয়ের বিয়ে দেবেন। বিয়ের কথা শুনে মহিম কিছুটা অবাকই হল। অতঃপর বন্ধু মহিমের বিয়ের খবর শুনে সুরেশ আসলো অচলাদের বাড়িতে। কিন্তু বিবাহ সবাই সুরেশকে এক পলকের জন্য দেখা গেলেও পরে আর দেখা যায়নি। অবশেষে মহিমের সাথে অচলার বিয়েটা হল। বিয়ের দিন কয়েক পরে অচলাকে নিয়ে গ্রামের বাড়িতে আসে মহিম। কিন্তু শ্বশুরবাড়ির গড়গুলোর অবস্থা যে এতটা কদাকার হবে, এটা স্বপ্নেও ভাবতে পারেনি অচলা। এমন কদর্য গৃহে কিভাবে জীবনযাপন করবে, একথা ভাবতেই তার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে মৃণালকে নিয়ে বাড়িতে আসে মহিম। মহিমের বাবার বন্ধুর মেয়ে এই মৃণাল পিতার মৃত্যুর পরে মহিমদের বাড়িতেই বড় হয়েছে। সে মহিমকে সেজদা বলে ডাকে। চঞ্চলা মৃণালের বুড়ো স্বামীও তার সাথে এসেছে। মৃণাল খুবই আমোদে মানুষ। তার হাস্যরসাত্মক কথার ছলে মহিমের নিস্তব্ধ বাড়িটাকে মাথিয়ে তুলল। মৃণালকে দেখে অচলার খানিকটা স্বস্তিবোধ হলেও মৃণালের গ্রাম্য রসিকতা তার ভালো লাগছে না। মৃণাল সপ্তাহ খানেকের মতো মহিমদের বাড়িতে থেকে অচলাকে গড়কন্যার কাজ শেখায়। একদিন অচলা জোর করে নিজ হাতে রান্না করে মৃণালকে খেতে বলেছিল, কিন্তু ব্রাহ্মকন্যার হাতের রান্না না খেয়েই শ্বশুরবাড়িতে চলে যায় মৃণাল। মৃণালের এভাবে চলে যাওয়াতে অচলা মনে কষ্ট পেল। ঠিক এমনই সময় সুরেশ আসে মহিমদের বাড়িতে। সপ্তাহখানেক অবস্থান করার পরে আগামীকাল সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন সুরেশ। কিন্তু এরই মধ্যে এক বিপত্তি ঘটে। মধ্যরাতে হঠাৎ করেই মহিমদের বাড়িতে আগুন লাগে।
জ্বলন্ত গড় হতে অচলাকে বের করে আনেন মহিম। পরে অচলার গয়নার বাক্সসহ কিছু জিনিসপত্র আগুনের হাত হতে বাঁচাতে মহিম আবারও জ্বলন্ত গড়ে ঢুকল। সুরেশও চেয়েছিল মহিমের সাথে ওই গড়ে ঢুকতে, কিন্তু অচলা সুরেশের দুতির মধ্যে ধরে রেখে সুরেশকে আগুনের ভেতর যেতে বাধা দেয়। পরদিন সকালে মহিমের গড়ে আগুন লাগার কারণ হিসেবে পাড়ার লোকেরা বলাবলি করল, বামুনের ছেলে হয়ে ব্রাহ্ম মেয়েকে গড়ে এনেছে বলেই আজ মহিমের এমন বিপত্তি। এসব কথা শুনে মহিম পাড়ার লোকদের দমক দেয়। মহিমদের বাড়ি পুড়ে ছাই, কিছুই অবশিষ্ট নেই, তাই মহিম অচলাকে সুরেশের সাথে কলকাতা পাঠিয়ে দিল। অচলা মহিমকেও কলকাতায় আসতে বলেছিল, কিন্তু মহিম রাজি হননি। এদিনই আবার নিউমোনিয়ায় ভুগে মৃণালের স্বামীটাও মারা যায়। অচলাকে সুরেশ কেদারবাবুর বাড়িতে পৌঁছে দেই। পরে কেদারবাবু অচলার সাথে থাকা দাসী হরিরমার কাছে মহিমদের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানতে চাইল। হরিরমা বলল, জামাইবাবু ও অচলার মধ্যে একদিনও বনিবনা হয়নি, তার উপর মৃণাল আর সুরেশবাবুর কারণে তাদের মধ্যে মানবিমান লেগেই থাকত। বেশ কয়েকদিন কেটে গেল, অচলার সাথে মহিমের কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন সুরেশের পিসি এসে অচলাকে জানায় মহিম গুরুতর অসুস্থ, সুরেশ তাকে কলকাতায় নিয়ে এসেছে। তখন মহিমকে দেখতে বাবাকে নিয়ে সুরেশদের বাড়িতে আসে অচলা। সুরেশদের বাড়িতে এসে অচলা দেখল বিধবা মৃণাল মহিমের সেবা করছে। মৃণালকে এমন বিধবা সাজে দেখে অচলা ও কেদারবাবুর মনে খুবই দুঃখ লাগে। কয়েকদিন পরে মৃণাল তার অসুস্থ শাশুড়িকে সেবা করতে গ্রামে ফিরে যায়। তখন অসুস্থ মহিমের সেবা যত্ন করছে তার স্ত্রী অচলা। দিন কয়েক পরে মহিম কিছুটা সুস্থ হলে ডাক্তার তাকে হাওয়া বদলের পরামর্শ দেই। জব্বলপুরের আবহাওয়া ভালো, তার উপর কেদারবাবুর এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িও সেখানে, তাই মহিমকে নিয়ে অচলা জব্বলপুরে যাবার সিদ্ধান্ত নেই। অচলা সুরেশকেও তাদের সাথে যাওয়ার আমন্ত্রণ জানায়। সুরেশ প্রথমে রাজি না হলেও যাত্রার দিন সকালে স্টেশনে গিয়ে হাজির হন। আর সুরেশের এই যাত্রাই অচলার জীবনে কাল হয়ে এসেছিল। এলাহাবাদের ট্রেনের মধ্যে সুরেশ ও মহিম উঠেছিল একটি কামরায়, আর অচলা উঠেছিল মেয়েদেরটিতে। বিভিন্ন স্টেশনে ট্রেন থামলে সুরেশ এসে অচলার খোঁজ খবর নিত। সুরেশের প্রতিও অচলার ভালোবাসা যেন উছলে পড়ছিল। জব্বলপুরে যাওয়ার জন্যে এলাহাবাদে ট্রেন বদলাতে হয়। এদিকে রাতের অন্ধকারে একটি স্টেশনে ট্রেন থামলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সুরেশ অচলাকে নিয়ে অন্য একটি ট্রেনে উঠে পড়ে। অচলা ভেবেছিল মহিম এই ট্রেনেই আছে, অথচ মহিম পরে রইল সেই এলাহাবাদের ট্রেনেই। সুরেশের এমন ঘৃণ্য আচরণ বুঝতে পেরে হতবাক হয়ে অচলা কান্না শুরু করে। সকালবেলা ট্রেন ডিহিরি স্টেশনে থামলে ট্রেন হতে নেমে পড়েন অচলা। তা দেখে সুরেশে নেমে পড়ল। তখন সুরেশ আবার রং পাল্টে সমস্ত ঘটনার জন্য অচলার কাছে ক্ষমা চেয়ে বলল, সন্ধ্যার আগে এই স্টেশনে কোনো গাড়ি থামবে না, তাই পাশের সরাইখানায় চলো, সেখানে বিশ্রাম করে পরে তোমার ইচ্ছা মতো যেখানে বলবে সেখানেই পৌঁছে দিব। নিরুপায় অচলা তখন সুরেশের কথা মতো সরাইখানায় গেল। গতরাতের বৃষ্টিতে ভিজার ফলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে সরাইখানার মধ্যে মরার মতো পড়ে আছে সুরেশ। তা দেখে অচলা বই পেয়ে যায়। অসুস্থ সুরেশকে এখনই ডাক্তার দেখানো প্রয়োজন, কিন্তু এই অপরিচিত এলাকায় কোথায় কি পাওয়া যাবে, এসব চিন্তা করে কাঁদতে থাকে অচলা। এমন সময় রামচরণবাবু নামে এক বৃদ্ধ অচলাদের বিপদে এগিয়ে আসেন। অসুস্থ সুরেশকে রামবাবু তার বাড়িতে এনে চিকিৎসা শুরু করেন। রামবাবুর পুত্রবধূ বীণাপাণি ওরফে রাক্ষসীর সাথে ট্রেনের মধ্যেই অচলার সাক্ষাৎ হয়েছিল। ভাগ্যের ফেরে তাদের আবার দেখা হল। যদিও অচলা তার নাম গোপন করে সুরমা বলেছে, তাই বীণাপাণি অচলাকে সুরমা দিদি বলে ডাকত। বীণাপাণি ভেবেছিল সুরেশ ও অচলা তারা স্বামী স্ত্রী, বোধহয়
শ্বশুর শাশুড়ির সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে। এদিকে সপ্তাহখানেক পরে জব্বলপুর থেকে কেদারবাবুর বন্ধু চিঠিতে জানায় অচলা ও মহিম কেউই জব্বলপুরে আসেনি। একথা শুনে কেদারবাবু খুবই চিন্তায় পড়ে যান। ঠিক তখনই অচলাকে উদ্দেশ্য করে লেখা মৃণালের একটি চিঠি আসে কেদারবাবুর হাতে। চিঠিটা পড়ে কেদারবাবু বুঝতে পারল মহিম তার গ্রামে ফিরে গেছে, কিন্তু সুরেশ ও অচলার খবর নেই। তিনি মনে মনে অচলার প্রতি ক্ষুব্ধ হলেন। মাসখানেক পরে অসুস্থ হয়ে কেদারবাবু কলকাতা ছেড়ে গ্রামে মৃণালের কাছে চলে আসেন। মৃণালও কেদারবাবুকে পিতার মতোই সেবা যত্ন করছে। নিজের মেয়ের এমন অপকর্মে লজ্জিত কেদারবাবু প্রতিজ্ঞা করেন অচলাকে তিনি কখনোই ক্ষমা করবেন না। পরে মৃণালের কথায় তার মন গলে যায়। অন্যদিকে রামবাবুর বাড়িতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল সুরেশ। দিন কয়েক পরে ডিহরিতে একটি বাড়ি কিনেন সুরেশ। একদিন রামবাবু অচলাদের বাড়িতে আসে তাদের খোঁজ খবর নিতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য তিনি বাড়িতে ফিরতে না পেরে সেখানেই রাত্রি যাপন করলেন। আর রামবাবুর চোখে ফাঁকি দিতে অনিচ্ছা সত্ত্বেও অচলাকে সুরেশের ঘরে যেতে হলো, যেন রামবাবুর মনে কোনো দ্বিধার সঞ্চার না হয়। এমন পরিস্থিতির জন্য আজ অচলা নিজেই নিজেকে দোষারোপ করছে। সে ভাবছে, এত কাণ্ডের পরেও যে কেন সেদিন সে সুরেশকে আমন্ত্রণ করল, যার জন্য আজ স্বামী সংসার হতে সে বিচ্ছিন্ন। আজ অনেকদিন হলো রামবাবুর বাড়িতে যায়নি সুরেশ অচলা। তার উপর শুনেছে বিনা পানিও অসুস্থ, তাই তাকে দেখতে সুরেশ ও অচলা রামবাবুর বাড়িতে গেলেন। এদিকে মহিম একটি রাজপরিবারের টিউশনি করাত। ঘটনাচক্রে মহিমও সেই পরিবারের সঙ্গে রামবাবুর বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন পরে সুরেশ ও অচলার সাথে মহিমের সাক্ষাৎ হয়, আর মহিমকে দেখার কিছুক্ষণ পরে অচলা জ্ঞান হারায়। মাজুলি গ্রামে প্লেগ রোগ মহামারী আকার ধারণ করেছে, তাই ডাক্তার সুরেশ প্লেগ রোগীদের সেবা করতে কয়েকদিনের জন্য সেখানে গেল। এদিকে মাত্র 3টা দিন অতিক্রান্ত হওয়ার পর এত বড় বাড়িতে অচলা আর একা থাকার সাহস পাচ্ছিল না, তাই অচলা বেহারা রঘুবীরকে নিয়ে সুরেশের খোঁজে মাজুলির দিকে যাত্রা করে। বহু কষ্টে অবশেষে সুরেশের সন্ধান পাওয়া গেল, কিন্তু সুস্থ নয়, প্লেগে আক্রান্ত শয্যাশায়ী অবস্থায়। মৃত্যু প্রতযাত্রী সুরেশ গত রাতেই অচলা ও মহিমকে চিঠি লিখেছিল, যদিও চিঠি পাওয়ার আগেই অচলা চলে এসেছে। সুরেশ তখন অনুতপ্ত হয়ে অচলাকে বলল, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হলো, তাই আমার সকল সম্পত্তি তোমার নামে উইল করে দিলাম। পরদিন সকালে মহিম উপস্থিত হয়। অনুতপ্ত সুরেশ মহিমকে বলল, আহ, এমন সুন্দর একটা জিনিস মাটি করে ফেললাম, না নিজে পেলাম না অপরকে পেতে দিলাম। অচলা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি বুঝিনি, তুমিও বুঝোনি, এমনকি অচলা নিজেও বুঝতে পারিনি। এদিকে মহিমের জন্য পাঠানো চিঠিটা রামবাবুর হাতে পড়ে। চিঠিটা পড়া মাত্রই রামবাবু ঘোড়ার গাড়িতে চড়ে প্রবল বেগে ছুটলেন মাজুলির দিকে। রামবাবুর পৌঁছানোর 2 ঘন্টা পূর্বেই সুরেশের মৃত্যু হয়। অবশেষে রামবাবু ও মহিম মিলে সুরেশের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে। মুখাগ্নির জন্য অচলাকে ডাকলেন রামবাবু। অচলা তখন বলল, আমি তার স্ত্রী নই। একথা শুনে রামবাবুর মাথায় যেন বাজ পড়ল, অচলার প্রতি রামবাবুর ঘৃণা জন্মে। তাই সুরেশের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষে প্রায়শ্চিত্তের জন্য কাশীর পথে রওনা হলেন রামবাবু, আর মহিমের হাত ধরে অচলা ডিহিরের পথে পা বাড়ালেন। ডিহিরের বাড়িতে পৌঁছে সুরেশের দেওয়া সম্পত্তির উইলটা মহিমের হাতে দেয় অচলা। মহিম কলকাতার উদ্দেশ্যে ট্রেনে উঠবেন। ঠিক সেই মুহূর্তে কেদারবাবুকে নিয়ে মৃণাল ট্রেন থেকে নামল। মহিম তখন মৃণালকে জানায় সুরেশের মৃত্যু হয়েছে। আর কোনো গারোয়ানকে সুরেশবাবুর নাম বললেই তোমাদের তার বাড়িতে নিয়ে যাবে, সেখানেই অচলা আছে।
একথা বলার পরেই মহিমের ট্রেনের বাঁশি বাজল। কেদারবাবুর হাত ধরে মৃণাল অচলাদের বাড়ির দিকে চলল। এখানেই উপন্যাসটির সমাপ্ত হয়।